আসসালামু আলাইকুম। আজকে আমরা বেশ কমন দুইটি প্রশ্নের অ্যান্সার জানবো। তার মধ্যে একটি হচ্ছে, আপনি এক্সাম্পল 5 MBPS এর একটি ব্র্যান্ডউইথ বা একটি ইন্টারনেট নিয়ে রেখেছেন, কিন্তু যদি আপনি অনলাইন থেকে কোনো ফাইল ডাউনলোড দিতে যাচ্ছেন, যে কোনো ধরনের ফাইল, তাহলে আপনি সেখানে স্পিড পান ম্যাক্সিমাম টাইম 1 MBPS বা 1 MBPS এর নিচে, কেন? এবং দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, AMBPS এবং AMBPS এর মধ্যে পার্থক্যটা কী? মানে এক নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে হলে আমাদেরকে দুই নম্বর প্রশ্নটিরও অ্যান্সার খুঁজে বের করতে হবে। সো আজকের ভিডিওতে আমরা জানবো এই দুইটা প্রশ্নের অ্যান্সার, এবং খুব কমন প্রশ্ন, অনেক গ্রুপে দেখি এখনও পর্যন্ত পোস্ট হয় এই দুইটা বিষয় নিয়ে, কিংবা অন্তত এক নম্বর বিষয়টি নিয়ে, যে আমি 8 MBPS কিংবা 5 MBPS ইন্টারনেট নিয়ে কিন্তু ডাউনলোড স্পিড পাই আমি 1 MB বা 1 MBর নিচে, কেন? সো আশা করছি ভিডিওটি সবারই কাজে দিবে, মানে যারা জানতেন না তাদের কাজে দিবে, কিংবা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটি থেকে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। ওকে, তো 8 MBPS স্পিড নিয়েছেন আপনি কিংবা 5 MBPS এর একটি ইন্টারনেট প্যাক নিয়েছেন, কিন্তু ডাউনলোড করতে গেলে আপনি ডাউনলোড স্পিড পাচ্ছেন 1 MB বা 1 MBর নিচে। সো এটা কেন হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সার জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে AMBPS এবং AMBPS এর মধ্যে পার্থক্য। সো 2 MBPSকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে 1 MBPS এর MB মানে বিটা ছোট হাতের, এবং 1 MBPS এর মানে নিচের যে MBPSটি আছে এটির কিন্তু বিটা বড় হাতের। সো এই দুইটাই কিন্তু আবার MBPS। সো এই দুইটার মধ্যে পার্থক্য বুঝলেই আমরা সব কিছু বুঝতে পারবো। ওকে, তো কম্পিউটারের ভাষায় ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয় বিটস, এবং বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয় বাইটস। তার মানে প্রথমটি যেখানে ছোট হাতের বি আছে সেটা হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড, এবং বড় হাতের যেখানে বি আছে সেটা হবে মেগা বাইটস পার সেকেন্ড। সো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে মেগা বিটস কোনটা আর মেগা বাইটস কোনটা। এখন কথা হচ্ছে মেগা বিটস এবং মেগা বাইটসের মধ্যে পার্থক্যটা কী। সো এখানে আরও একবার আমাদেরকে ছোট হাতের বি এবং বড় হাতের বিতে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে ছোট হাতের বি যেহেতু বিটস এবং বড় হাতের বি যেহেতু বাইটস, তো আমরা কিন্তু খুঁজতেছি বিটস এবং বাইটসের মধ্যে পার্থক্য। এখানে পরিমাপের ক্ষেত্রে 8 বিটস সমান 1 বাইট, মানে 8 বিটস সমান 1 বাইট, এবং 1 বাইটস সমান 8 বিটস। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন, মানে যে ছোট হাতের বি সেটা 8 MB সমান বড় হাতের যে বিটা আছে বাইটস, সেখানে 1 MB হবে। তার মানে যদি আরও সহজ করে বলি, তাহলে যেখানে ছোট হাতের বি বা MBPS দেখবেন মেগা বিটস পার সেকেন্ড, ওই MBPS 8 MBPS সমান বড় হাতের বি বা মেগা বাইট পার সেকেন্ড 1 MBPS হবে। এখন কথা হচ্ছে, আপনি যে কোম্পানি বা ইন্টারনেট ISP বা প্রোভাইডারের কাছ থেকে আপনি নেটটা নেন কিংবা আপনার ইন্টারনেট লাইনটি নেন, সেখানে কিন্তু তারা আপনাকে মেগা বাইট দেয় না, মেগা বিটস দেয়। এটা সবার ক্ষেত্রে, সব ধরনের IPS কিংবা সব ধরনের ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি আপনাকে মেগা বিটস পার সেকেন্ড দিবে, মেগা বাইট পার সেকেন্ড কিন্তু কেউই দিবে না। এবং একই সাথে আমরা যখন কোনো ইন্টারনেট ব্রাউজার থেকে কিংবা যে কোনো ওয়েবসাইট থেকে আমাদের ইন্টারনেটের স্পিড টেস্ট করি, তখন কিন্তু ওখানে আমরা মেগা বিটস পার সেকেন্ড দেখতে পাই। কিন্তু কথা হচ্ছে, যখন আমরা কোনো কিছু ডাউনলোড দিই তখন কেন আমাদের স্পিডটা কমে যায়? যখন আমরা স্পিডটা টেস্ট করছি তখন কিন্তু 5 MBPS দেখতে পারছি আমরা। তার কারণ হচ্ছে ওই যে আগেই আপনাদেরকে বললাম যে আমরা কিন্তু যখন টেস্ট করি তখনও আমরা দেখতে পারি ওখানে মেগা বিটস পার সেকেন্ড, আমরা কিন্তু টেস্ট করার সময় মেগা বাইটস পার সেকেন্ড দেখতে পাই না। ওকে, তো এখন কথা বলা যাক আমাদের স্পিড ডাউনলোডের সময় কেন কমে যায়। তার কারণ হচ্ছে আপনি আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে যে কোনো ধরনের ফাইলকে যদি লক্ষ্য করেন, সেটার সাইজ লক্ষ্য করেন, তাহলে ওখানে দেখবেন মেগা বিটস পার সেকেন্ড নাই, ওখানে কিন্তু আসে মেগা বাইটস পার সেকেন্ড। এটা আসে জাস্ট আসলে বিটসের কোয়ান্টিটি যখন বেড়ে যায়, যেহেতু 8 বিটসে 1 বাইট, সেক্ষেত্রে বিটসের কোয়ান্টিটি যখন বেড়ে যাবে তখন কিন্তু সেটা বাইটে প্রকাশ করা হবে, ওটার বিটে প্রকাশ করা হবে না। একই রকমভাবে যখন বাইট বেড়ে যাবে, বাইটের কোয়ান্টিটি বেড়ে যাবে, তখন কিন্তু ওইটাকে GB-তে মানে GBPS-এ কিন্তু প্রকাশ করা হবে। এক্সাম্পল হিসেবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, চিনি, তেল, এইগুলো যদি আমরা দেখি, তাহলে এক্সাম্পল হিসেবে যখন আপনি চিনি কিনতে যাচ্ছেন দোকানে, যার কোয়ান্টিটি কম লাগবে সে কিন্তু 100 গ্রাম চিনি কিনবে, মানে গ্রামে চিনি কিনবে, 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম এইভাবে চিনি কিনবে। এখন কথা হচ্ছে যার চাহিদা আরেকটু বেশি সে কিন্তু কেজি দরে কিনবে, 1500 গ্রাম চিনি দরকার, তাহলে দোকানে গিয়ে কিন্তু কেউ বলবে না যে আমাকে 1500 গ্রাম চিনি দেন, ওটাকে কনভার্ট করে বলবে 1.5 কেজি চিনি দেন। এবং একই রকমভাবে যার কেজির থেকেও বেশি চাহিদার দরকার, তখন কিন্তু সে মনে চিনি কিনবে যে আমাকে 1 মন 2 মন এইভাবে চিনি দেন, সে কিন্তু বলবেন না যে আমাকে 5000 কেজি চিনি দেন, 10000 কেজি চিনি দেন, এইভাবে কেউ বলবে না। সো আসলে বিটস, বাইটস এবং জিবি কিংবা GBPS এর সব কিছুই আসে এই রকমভাবে, যে যখন কোয়ান্টিটি বেড়ে যায় বিটসের তখন সেটা বাইট হয়ে যায়, যখন বাইটের কোয়ান্টিটি বেড়ে যায় তখন সেটা জিবি হয়ে যায়। সো আশা করছি জিনিসটি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আপনি যখন কোনো ফাইল, বড় মাপের ফাইল অনলাইন থেকে ডাউনলোড করছেন,
তখন সেটা কিন্তু মেগা বিটস পার সেকেন্ডে চলে আসে এবং জিবিতে গেলে জিবিতে চলে আসে। কিন্তু আপনার ইন্টারনেট স্পিড কিন্তু এখানে বিটসেই থাকছে, সেক্ষেত্রে বিটসকে কনভার্ট করে যখন বাইটসে নিয়ে আসা হচ্ছে, তার মানে আপনি যদি 8 Mbps-এর একটি ইন্টারনেট লাইন ইউজ করেন সেক্ষেত্রে আপনি লিগাল যে ডাউনলোড স্পিডটা পাবেন সেটা হচ্ছে 1 Mbps। বাট এখানে ব্র্যান্ড উইথের কিছু এদিক ওইদিক আছে, সেখান থেকে হয়তো আপনি অনেক সময় অনেক বেশি স্পিডও পেতে পারেন আবার অনেক সময় কম স্পিডও পেতে পারেন। তবে লিগাল আপনি যেটা পাবেন কিংবা পাবার কথা সেটা হচ্ছে 1 Mbps। সো আই হোপ এই টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনি 8 Mbps নিলে 1 Mbps ডাউনলোড স্পিড পান, এবং একই সাথে 8 Mbps এবং ওই Mbps-এর মধ্যে পার্থক্য সব কিছুই আপনারা বুঝতে পেরেছেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।